শুভ সপ্তমী, অনেক শুভেচ্ছা জানালাম। বাবু একটা নতুন জামা পরেছে সপ্তমীতে, বাবুর দেয়া বড় বড় মামা দেয়া গেঞ্জি আর বড় পিপির দেয়া প্যান্ট, আজকে মামা পিপির দেয়া জামা পরেছে, প্যান্ট পরেছে। আর বাবু আজকে প্রথম বন্দুক কিনেছে, আর আজকে পালোয়ান হয়েছে, পালোয়ান। নাও দেখাও তো ওখান থেকে ফাটিয়ে বাবু পালোয়ান। আর মেয়েও পড়েছে নতুন ড্রেস, কতগুলো সবাইকে সুপ্রভাত জানি, এই না সুপ্রভাত নয়, এখন কিন্তু গুড আফটারনুন। এখন কটা বাজে বাবু, ঘড়ি দেখে এসো তো, কটা বাজে এখন, কটা বাজে বলো তো বাবু, দেখো দেখে আসো এখন। হ্যাঁ কটা বাজে? তিনটে। আচ্ছা তিনটে থেকে ভিডিও শুরু করলাম, আজকে আমার শরীরটা ভীষণ খারাপ, আমার আজকে শরীরটা ভীষণ। শুভ সপ্তমী, হ্যাঁ দেখো বাবু কিন্তু বলে দিল সবাইকে শুভ সপ্তমী জানিয়ে আমি ভিডিও শুরু করলাম। আর আজকে শরীরটা সকাল থেকে প্রচণ্ড খারাপ, প্রচণ্ড গা হাত পা যন্ত্রণা করছে, তার জন্য এখানে মায়েদের বাড়ি এলাম, এসে আগে প্যারাসিটামল খেলাম, এত গা হাত যন্ত্রণা করছে, এত গা হাত যন্ত্রণা করছে। তো যাই হোক, বকুকেও নতুন ড্রেস পরিয়েছে, সেই ছবিটা তোমাদেরকে দিয়ে দেবো। ভিডিও করা হয়নি, আমি চলে এসেছিলাম এখানে আর মেয়ে পুজো দিচ্ছিল, তার জন্য ভিডিও করা হয়নি। আর আমি কিন্তু নতুন বস্ত্র নয়, এটা কিন্তু আমার পুরনো কুর্তি। আর আজকে এখানে অনেক আর আমি তো ভয় পাচ্ছি। আর আজকে খেয়েছি দুপুরবেলা, লাঞ্চ করেছি, ভাই বউ সব করেছিল, আমি করেছিলাম একটু পুঁই শাক আর কাকিমা দিয়ে চিলি চিকেন, চিলি চিকেনটা করেছি এখানে এসে। ভাই সকালে ফোন করে বলে চিলি চিকেনটা মানে কালা হয়ে গেল। আর আর এখানে রান্না হয়েছিল শোল মাছের, সেই শোল মাছ ছিল, শোল মাছের ঝোল আর হয়েছে পুঁই শাক আর কাকিমা চালদা দিয়ে ডাল করে দিয়েছিল, দারুণ ডালটা খেতে হয় চালদা দিয়ে মুসুরির ডাল। আর আর কি খেলাম বাবু, পুঁই শাক চালদা দিয়ে মুসুরির ডাল আর চিলি চিকেন আমি এবেলা খাইনি, বাবু খেয়েছে, বাবুর তো ভীষণ প্রিয়, তাই না বাবু? খুব ভালো লেগেছে, ভালো হয়েছে চিলি চিকেনটা বাবু, ভালো হয়েছে। আর বিকেলবেলা দেখি দুটো এক দুটো ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছে আছে, দুটো ঠাকুর দেখতে যাওয়ার একটা ইচ্ছা আছে, তো আমাদের এখানে বাস স্ট্যান্ডে যে ঠাকুরটা হয় সেই ঠাকুরটা, আর হচ্ছে আরেকটা এখানে আছে মিতালী সংঘ বলে, সেখানে একটা ঠাকুর দেখতে যাবো। তো যদি শাড়ি পরি তাহলে সেটা তোমাদেরকে দেখাবো। প্রচণ্ড গা হাত যন্ত্রণা ছিল, প্যারাসিটামল খেয়ে অ্যাট লাস্ট ঠিক হলাম, এখন আবার যা হবে দেখা যাবে প্যারাসিটামল খেয়ে। আর রাত্রে কিন্তু আমি বাড়ি চলে যাব, রাত্রে আমি বাড়ি চলে যাব, আজকে থাকতে পারতে, আজকে থাকবো না, কেন কি এখানে গোপাল গোপালের জন্য নয়, রাত্রিবেলা বাড়ি গিয়ে একটু রিল্যাক্স করে শুবো, এখানে তো ভালো ফ্লো না, বাবুরা জানো তো আমাদেরকে এই মেঝেতে শুতে দেয়, আমরা দিন দিদিকে এই দাদি কোথায় শুই, আমরা বল বল আমরা কোথায় শুই, আমরা শুই স্বর্গ, সোফায় শুই না, না মিথ্যে কথা বলে, না না জানো তো বাবুরা মেঝেতে শুতে দেয় বলে না বাবুদের বাড়িতে থাকি না, বাবু বলছে না না দি না দি না, দেখো ঠিক আছে চল বিকেলবেলা বাবা দুটো শর্টস বানাবি, চল আজকে আমি আর বাবু দুটো ছাদে শর্টস বানাবো, চলো এখন রাখি পরে কথা বলবো তোমার। আরে খেলতে সবাইকে শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা আবারও জানালাম, শুভ সপ্তমীর সন্ধ্যেবেলায় আমি একটু মানে একটু শাড়ি পরেছি, এই শাড়িটা কিন্তু নতুন নয়, এই শাড়িটা অনেক পুরনো শাড়ি আমার, তো আজকে আর ভালো লাগছে না নতুন শাড়ি পরতে, তো এই শাড়িটাই পরে নিলাম। আর ব্লাউজটা পরেছি, এই ব্লাউজটাই পরেছি, এইখানে লোকালে মেয়ে আমরা কয়েকটা ঠাকুর দেখতে যাব, এই পাশে কয়েকটা ঠাকুর দেখে চলে আসব। আর অনেকেই হয়তো ঠাকুর ঠাকুর দেখছো, কেন কি দেখছি যে মানে অনেকেরই ঠাকুর দেখার সব ছবি পোস্ট হচ্ছে সেটা দেখতে পাচ্ছি,
তো আমরা এই লোকালে প্রচুর প্রচুর ভিড় হয়েছে, আমাদের সামান্য এই গ্রামেই এত ভিড় হয়েছে, তো একটু হেঁটে এদিক সেদিক একটু ঠাকুর দেখে আসবো। তো চলো, যেখানে যাচ্ছি একটু যদি দেখাতে পারি দেখাবো। আর সবাই, আশা করি সবাই ভালো আছো, ভগবানের কৃপায় সবাই ভালো থাকুক এই কামনাই করি। তো চলো আগে ঘুরে আসি। আমরা ঠাকুর দেখতে বেরোলাম, আমি, মেয়ে, ভাই, বউ আর বাবু, আমরা চারজনে মিলে বেরোলাম। এই পাশে আমাদের দুটো ঠাকুর হয়েছে এই মদনমন্তলায়, একটা বয়েজ স্কুলের পাশে আর একটা হচ্ছে কলেজের পাশে। এই দুটো ঠাকুর দেখবো, দেখে বাড়ি চলে আসবো। শুধু বাবু বনি এদের নিয়ে যাওয়ার জন্যই বেরোলাম। আর বেশ, বাচ্চাগুলো স্যানিটাইজ দিচ্ছে, স্যানিটাইজ করে ভেতরে ঢোকা। তো চলো, কোথায় কোথায় যাচ্ছি ঠাকুর দেখতে সেটুকুই একটুখানি শেয়ার করে দেব। তো দেখতে থাকো ভিডিওটা। আলিপুর সঙ্গ হয়ে এসেছি। আলিপুর মানে কেউ ভেবো না যেন এটা কলকাতার আলিপুর, এটা আমাদের ধনিয়াখালী গ্রামের আলিপুর। যাই হোক, এখানে দুই বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, তাদের সাথে কথা বললাম। তো কথা বলে ওরা বেশ পাড়ায় বসে আড্ডা মারছে, তো বেশ দেখলাম, দেখে ঠেকে আমরা এবার বাড়ির দিকে চলে যাব। বাড়ি চলে গিয়ে তারপরে রাত্রিবেলা আবার আমি আমার বাড়িতেও ফিরে যাব। তো চলো, প্রতিদিনকার মতো বলি, যারা নতুন চ্যানেলটায় ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা এতক্ষণ ধরে ভিডিও দেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, যারা পাশে আছো সাথে আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো চলো, সবাই পুজো নিজে নিজের মতো করে আনন্দ করো।
আসবো পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর আমার শরীরটা আজকে প্রচণ্ড খারাপ, মানে এত গা হাত যন্ত্রণা করছে, জ্বর আসছে মনে হয় এই ধরনের। চলো আজকে আর বেশি কথা বলতে পারছি না, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।